Hey guys, this is Akram Bengali and welcome back to another new vlog. Shob kichur age Eid Mubarak karon dekhte dekhte chole ashlo pobitro Eid ul-Fitr. Dirgho ek mash siyam sadhonar por ekhon amra jacchi hocche masjide Eid ul-Fitr er salat adai korar jonno. আর আজকে হচ্ছে 5 জুন 2019। আমরা অবশ্য সৌদি আরবের সাথে তাল মিলিয়ে রোজা রেখেছিলাম, বাট বাংলাদেশের সাথে তাল মিলিয়ে ঈদ করতে হচ্ছে, কারণ আমাদের রোজা কমপ্লিটলি 30টা রাখতে হয়েছে, যাক আলহামদুলিল্লাহ সমস্যা নেই। গাইস, আমার হাতে একদমই সময় কম, তাই আর বকবক না করে চলে যাচ্ছি মসজিদে নামাজ পড়ার জন্য। এটা হচ্ছে মসজিদ ফারুকে আজম, রমজানের ব্লগ এটাতে তারাবি নামাজ আদায় করেছিলাম। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। রমজানের ওই রোজার শেষে আসমানি তাগিদ, তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা, তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা, দে জাকাত মোরদা মুসলিমের আজ ভাঙাই তেনি, দে জাকাত মোরদা মুসলিমের আজ ভাঙাই তেনি। সো গাইস, নাও আলহামদুলিল্লাহ নামাজ পড়ে চলে আসলাম, বাট এবারের ব্লগ আসলে অনেক প্ল্যান ছিল অনেক কিছু করার, বাট আমার শরীরটা একটু অসুস্থ, এই জন্য আমি মনে হয় পারবো না আসলে। ঈদ উপলক্ষে কোথাও আপাতত ঘুরার প্ল্যান নেই। আর সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, কারণ আজকেও বাংলাদেশে ঈদ, জাপানও ঈদ, তো সেই জন্য ঈদের আন্তরিক আন্তরিক শুভেচ্ছা। হে গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আর আজকে হচ্ছে 8 তারিখ, তো আপনারা বলতে পারেন যে ঈদ হয়েছে 5 তারিখে আর ব্লগ চলতেছে 8 তারিখ পর্যন্ত, তার মানে আমি কেমন ব্লগার। তো আসলে এর কারণ হচ্ছে যে পবিত্র ঈদ উপলক্ষে আসলে কোথাও ঘুরতে যাইতে পারি নাই, তো যার কারণে যদি শুধু ঈদের দিন পর্যন্ত ব্লগ করতাম তাহলে আসলে আপনাদের কিছু দিতে পারতাম না, কারণ ঈদের দিন শুধু নামাজই পড়ছি। তো এই জন্য ব্লগটা একটু লম্বা করার জন্য এই আজকে 8 তারিখ পর্যন্ত রাখলাম। তো এখন বলতে পারেন যে ঈদের দিন তো কোথাও ঘুরতে যাওয়া হয় নাই, তাহলে আজকে আবার কি কোথাও ঘুরতে যাওয়া হবে? আসলে এরকম কোনো কিছু না, তো আজকে এক জায়গায় যাব এবং কোথায় যাব সেটা পরে বলতেছি, আর তার আগে বলে নিই আজকে যেখানে যাব, আমি থাকি হচ্ছে যে সাইতামা সিটিতে। এই সিটির প্রায় 70% স্টুডেন্ট ওখানে থাকে এবং সবাই বাঙালি, তো যেহেতু বাঙালি স্টুডেন্ট বা কি বলে বাঙালি মানুষ ওইখানে আছে, তার মানে অবশ্যই একটা কিছু হবে। তো কি হবে সেটা আমি আমার সাথে আপনারা ওখানে গেলেই বুঝতে পারবেন, এখন বলবো না। তো চলেন গাইস, এখন আমরা যাব, তো সো লেটস গো। সো গাইস, বরাবরের মতো চলে এসেছি আমি কাওয়াবি স্টেশনে, কারণ এখান থেকে আমি বিভিন্ন জায়গায় যাই ট্রেন দিয়ে। তো আমার বাসা থেকে বের হয়ে যে রাস্তাগুলো সেগুলো দেখালাম না, কারণ অলরেডি 3-4টা ব্লগে দেখানো হয়ে গেছে, 3টা ব্লগে, সেই জন্য এটা আমি দেখালাম না। এখন আমি যাব হচ্ছে কিতা সাকাদো, এখান থেকে 5 স্টেশন পরে 6 স্টেশনের মাথা, চলুন যাওয়া যাবে। তো গাইস, ফাইনালি চলে আসলাম কিতা সাকাদো স্টেশনে, এই যে আমার পিছনে দেখেন ইংলিশে লেখা আছে কিতা সাকাদো এবং জাপানিজ ভাষায় লেখা আছে, এখন এই স্টেশন থেকে বের হব। সো গাইস, এখন আমার একটু জোলা ভরতে হবে, কারণ পানির পিপাসা পাইছে।
খুব পানির পিপাসা পাইছে গাইস। সো গাইস মাত্র স্টেশন থেকে বের হলাম, আমার পিছনের এই লোকেশনটা খুব সুন্দর। যাক এখন যাওয়ার পালা, গন্তব্য পর্যন্ত পৌঁছাতে হলে আমাকে কিছুটা হাঁটতে হবে, হাঁটার মধ্যে আছি। ফাইনালি এসে গেলাম যে গন্তব্যে, আর এখানে কি হতে যাচ্ছে আমি এখনো বলি নাই আসলে এখানে কি হবে। ও কি বলে এটা আকরাম ভাই করতেছ তুমি, জানো না এখানে কি হচ্ছে? কি অবস্থা ভাই? ভালো ভাই। ওইগুলা কই জিনিসগুলা? চলো পার্কে চলো, সব দেখতে পারবে। এই ইমরান ভাই কিছু বলেন না কেন, কি হবে কি? আকরাম বাঙালি আমরা আজকে পার্টি দিচ্ছি, সম্মিলিত হবে সবাই। আরে এই যে আসল তত্ত্ব ফাঁস করে দিছে, আমি যতক্ষণ বলি নাই যে আসলে এখানে কি হবে না হবে। তবে খাবার দাবার কই? খাবার দাবার সব শেষ দিয়ে গেছে। এটা কি আমাজন রাখছেন নাকি? সো গাইস আমাদের এই বাসায় রান্না বান্না করা হয়েছে। রান্না বান্না করছে কে ভাই? সবুজ ভাই এই বাসায় থাকে। আর কি কে থাকে? সবুজ বস। আচ্ছা সবুজ বাক্স। কতজন মানুষ সাইদুল ভাই? 40-45 জন টোটাল। সো গাইস আমরা এখন এই বাসা ছেড়ে, মানে এই বাসা ত্যাগ করে এখন আমরা যাব কোয়েনে। সো আমরা এখন যাব পার্কের দিকে, কারণ আমাদের পার্টিটা হবে পার্কে। এখন আমার সাথে আছে রফিক ভাই। হাই, আমার এক সিনিয়র ভাই। তো ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। পার্ক কতটুকু দূরে ভাই? এই তো সামনে 5 মিনিট। আচ্ছা সবাই চলে গেছে নাকি? আর বাকিরা ওই যে আমি যে বাসায় এখন তো তখন রান্না বান্না হলো, বাকিরা ওই বাসা আছে, তারা একদম ঘিনিসি টিনিসিং দিয়ে তারপর আসবে। তো বাকিটা আপনাদের পার্কে গিয়েই দেখানো হবে সব। তো চলেন এখন পার্কে যাওয়া যাক। এই যে আমাদের পুরান তো এসে গেছে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবা মিয়া, কি গেল মিয়া? ফাইনালি আমরা পার্কে এসে গেছি। এই যে পার্কটা খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ, মানে সম্পূর্ণ একটা প্রাকৃতিক পরিবেশে ঘেরাও। আমাদের আর একটা পার্টি হয়েছিল এখানে, ওই সময় ভিডিও করা হয় নাই, শুধু আমি সবার লাস্টে আসছিলাম আর ভিডিও করার কোনো চান্স ছিল না। এইবার মোটামুটি প্রোগ্রাম শুরু হওয়ার আগে চলে এসেছি, যার কারণে এবার আপনাদেরকে দেখানোর কিছুটা সুযোগ পেলাম। আর এই যে ওই দিকটাতে একটা রাস্তা আছে, ওখানে জগিং টগিং বা সাইকেল চালানোর জন্য এদিক দিয়ে গাছপালা, এখানে বসার ব্যবস্থা আছে। আর এখানে হচ্ছে ঘাস, খুবই সুন্দর। বাবু মিস করে? বাবু কে? আমার জান মিস করি। জান কে? জান এগুলা কি খাবার দাবার?
সব ভাই আরো আছে আর আইতাছে আইতাছে এই কি এই শামাই দা এলেন না আপনি শামাই আরে আরে এই জি এই এই বিরিয়ানি বাঙালির ঈদের ঐতিহ্য শামাই আর এই বিরিয়ানি আছে এগুলা কি বিরিয়ানি সব ফল দা থাকা কইলেন না ঠান্ডা যায় আচ্ছা ঠিক আছে পরে সব ফল এই যে শামাই কি আপনি কি কি আগে জোলাবার ইচ্ছা আছে নাকি এ মে সবই পানি বড় চামচ লাগবে ডালি চামচ লই দেন ভাই ফোন দেন এ ফোন দেন মাদি ভাই কি অবস্থা ভাই এ তো ভাই সেই 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 হ্যালো কি অবস্থা ভালো আছেন নি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আপনি তো আগে গাইছে বলেন আমি অনেক আগে আসছি আমি ফাইভ এড বাস আমি ফার্স্ট এ সকালে আসা পড়ছে জোলা মারার জন্য আমি একদম সকাল 8টা বাজে এসে পড়ছি ভাই খাইতে খালি এ সকালে খাইছেন নাকি না না আরে দুই দিন ধরে খাই না এ সাইকেল কার সাইকেল আকরাম বাঙালির আচ্ছা সবগুলা তাহলে চাবি দেন আমি একটু রাউন্ডে আসি সো গাইস অনেকদিন পর সাইকেলে উঠলাম পার্টি শুরু হতে হতে একটু দেরি হবে তো সবাই এখনও আসে নাই তো এই সুযোগে আমি একটু সাইকেল ট্যুর দিয়ে দিই গাইস এই পার্টি সম্পর্কে আসলে কিছু বলি নাই বলছিলাম যে পরে বলব তো এই পার্টিটা হচ্ছে আসলে ঈদ উপলক্ষে তো জাপানে সবাই ব্যস্ত থাকে কারণ সবার ক্লাস আছে তারপর কাজ আছে তো এই জন্য ঈদটা একসাথে পালন করা হয় না শুধু নামাজ ব্যতীত তো এই জন্য আমরা এই সাইতামা কেনে মানে সাইতামা সিটিতে যত বাঙালি স্টুডেন্ট আছি তো সবাই মিলে আমরা আসলে ঈদটাকে একটু ভালোভাবে উদযাপন করার জন্য আমরা এই পার্টির আয়োজন করি তো এই পার্টির মধ্যে প্রায় সবাই আছে বাঙালি এখানে এই সিটিতে যারা থাকে তো সবাই ইনশাল্লাহ অ্যাটেন্ড করবে আর সবাই আমরা ঈদের আনন্দটা আজকে আমরা উদযাপন করবো একসাথে যাতে আমাদের ঈদের আনন্দের যাতে কোনো ঘাটতি না থাকে তো সো গাইস বাকিটা পার্টিতে আপনারা উপভোগ করবেন কেমন আছো বন্ধু হাই ভালো আছো বন্ধু হাই ঈদ মুবারক হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ঈদ মুবারক হাই ঈদ মুবারক ভাই এই যে এখানে এই টিমে বসে গেছে তুমি ওইটা খাও আর কিছু খাইবা না রাত দিলে ওইটা খাইবা সবাই হ্যাঁ ভাই চোট চোট মারতে দাঁড়ান 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 বল বল এই যে আমার বন্ধু ফরা বন্ধু তুমি এই যে বন্ধু জনসভায় ব্যস্ত এই তিনদের সভায় এবার বলো কি শ্যামাই কেমন মোটামুটি অনেক ভালো টেস্ট হয় নাই শ্যামাই
শ্যামাই কি টেস্ট হইছে নাকি শ্যামাইটা তৈরি করছে তাদের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ কি বলো সবাই দুধের ডাইলের সময় এটা খেতে খুব টেস্ট দুধের ডাইলের সময় জানি না কেন তো বাংলার টেস্ট আসছে ক্লান্ত খুব সুখের এখন আজকে কি আচ্ছা প্রায় 40 জন বাঙালি আছি সবাই স্টুডেন্ট হাসপাতাল মাঝে একসাথে হয়েছি তো পার্টির আয়োজন আমার পক্ষ থেকে বিদেশের মাটিতে আসলে আমাদের সময় না থাকার কারণে আমরা আসলে এত ভালো করে রান্না সময় পাই না যেহেতু আজকে সবার ছুটি থাকার কারণে আজকে ওরা অনেক সময় দিয়ে রান্না করছে সেক্ষেত্রে আমি সবার কাছে জিজ্ঞাসা করছি সবাই বলছে অনেক ভালো হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে দেশ আমাদের ফ্যামিলি আজকে আমাদের কাছে নাই বাট আমরা আজকে যারা আছি সবাই ভাই বন্ধু সবাই একসাথে হয়ে আজকে আয়োজন করছি অনেক ভালো লাগতেছে খাবারটা টেস্ট করছেন এটা খাবার সবার জন্য অপেক্ষা করতেছি তুমি চিপাই বন্ধু তোমার খুঁজে পাই না এত জায়গা থাকতাম খাইছি না কেমন লাগতেছে তোমার খাবার দেখে মনে হইতেছে খুব টেস্ট বাকিটা পরে খাবার আমার খাবার আসতেছে সকালে কিছু খান নাই আমি চার দিন ধরে খাই নাই বেঙ্গলি এই আক্রম ইংলিশ বাঙালি কি ভাই কি শুরু করলাম বুঝা না হ্যাঁ আমি তো ব্লক করি ভাই আমার স্টুডিয়ামটা কিন্তু ব্লক করছে কেন এই যে খুব সব খেয়ে চিয়ার্স কিছু বলেন পার্টি কেমন লাগতো সাইসা কি আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা অনেক স্বাদ কোক অনেক টেস্টি কোক অনেক ঈদ ঈদ কেমন কাটাইলেন ঈদ অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে কাটিয়েছি আজকে দ্বিতীয় ঈদ মনে হচ্ছে যদিও দেখেন আবার কুরবানি ঈদ বলে ফেলেন না না রবিন ভাই ভাই কেমন লাগতেছে ভাই কুকটা অনেক মিষ্টি ভাই কুকটা মিষ্টি কুকটা মিষ্টি আছে বেশি
কোকে কোকে পানি আছে শ্যামাই ভাই ভাই কম চিন্তা হয় না ভাই এটা আমাদের সাথে একটা কি হয়েছে জানেন অনেক চিন্তা লাগছে ভাই শ্যামাই কি হইছে ভাই বিরিয়ানি খাওয়ার আগে এই বিরিয়ানি খাওয়ার আগে মানে শ্যামাই খাওয়াই দিছে আমি এই সাইদুরে কাজটা গিয়ে একটা পলিটিক্স করছে আপনি সেই টেকনিক খাটাইছেন বুঝছেন এখন আমি আর কিছু বলতে চাই না যাই খাই ভাই খালি টেস্ট লাগে এটা আগের কথা টেস্ট তো খাবার দাবার দিয়ে পরে আমরা এখন কারণ আমরা হচ্ছে পার্টির মেইন উদ্যোক্তা নাকি দে বন্ধু তুমি তো ফেমাস এই যে খাওয়ার জন্য বুঝছেন শুয়ে পড়তেছি অনেক টেস্ট অনেক টাস্ট অনেক টেস্ট এই যে খাবারটা খুব টেস্ট খুব একটু মাল খাই লই চিয়ার্স চিয়ার্স রে খান ভাই খাম ভাই খাম ভাই এই বন্ধু খাম ভাই একদম মিক্স করে খেলে যা কম এই যে হলো কামান দুটো লাগাই কামান খাও কামান খাও আরে বাবা রে কামান আক্কাস মাইরা দিছে 100 এই সুস্বাদু এই ওইছি সুস্বাদু ভাই মুলার জুস নাই মুলার জুস কেমন লাগতেছে ভাই খাচ্ছি লাচ্ছি আরাম পাচ্ছি বাংলা কোন খুব খুব টেস্টি খুব মজাদার ওই শাকিল আবার খাওয়া লাগে খানা হজম করতেছে আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এই যে শান্তি 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 জোলা জোলা বড়া শেষ পেট শান্তি তো দুনিয়া শান্তি তো দেখ আমাদের আর কিছু আছে খাবার দাবার আয়োজন বা পার্টি কি আরো একটু লম্বা হবে না আজকে রাত 12টা পর্যন্ত হবে নেক্সট নেক্সট কি প্ল্যান এখন প্রথম পর্যায়ে আমাদের পার্টি শেষ হ্যাঁ ভাই দ্বিতীয় পর্যায়ে পার্টি আছে ভাই তো আমরা সবাইকে আবার আমাদের সবার সাথে একটু আলাপ আলোচনা করি এবার ইন্টারভিউ ইন্টারভিউ আমি আপনাদের পরিচয় দিই এটা আমার গুরু ভাই দাঁড়াও দাঁড়াও গুরু এটা গুরু আচ্ছা গুরু কইছে আমি যা শিখেছি আমার গুরু থেকে আমি আমার শিষ্যকে সব কিভাবে আপনার মাথায় আসলো যে এরকম একটা পার্টি করা দরকার আমরা প্রত্যেক বছরই করে থাকি আমরা আসলে পার্টির মেইন উদ্যোগ হলো যে আমরা এখানে সবাই এখানে যে সবাই একা থাকি
দেখা যায় ফ্রেন্ড সার্কেল আছে, কিন্তু ওই যে বাবা মা ছাড়া ফ্যামিলি ছাড়া তো এখানে আমরা অনেক অ্যালোন। এই জন্য আমরা দেখা যায় যে একটা গেট টুগেদারের জন্য ঈদ আসলে এটা এটা খুব আমাদের জন্য ইজি হয় এই গেট টুগেদার, না? এই জন্য আমরা এই পার্টির উদ্যোগ নেয়া প্রতি বছরে আমরা বন্ধ পাই। হ্যাঁ, এই জন্যই আমরা প্রতি বছরেই দুইবার পার্টি করি সবাই মিলে। তো এখানে আমাদের জব থাকে, ক্লাস থাকে, ভার্সিটি, এই জন্য এখন তোমাকে আকরাম ধন্যবাদ, তুমি আসছো এখানে পার্টিতে অংশগ্রহণ করছো, তোমাকে মানে অনেক ধন্যবাদ। কিন্তু আমার মনে একটাই দুঃখ যে তোমার যে দায়িত্ব দেওয়া হয়েছিল তুমি সেই দায়িত্বটা ভালো মতো পালন করো নাই। তুমি এখনো বাঙালির কিছু কালচার তোমার মধ্যে রয়ে গেছে। আমার চ্যানেলের নাম আকরাম বাঙালি, এখন আমার ভিতরে যদি বাঙালি কালচার না থাকে উচিত কথা বলে। আকরাম অনেক ভালো, আকরাম অনেক ভালো, আকরাম তুমি অনেক ভালো দায়িত্ব পালন করছো, এই যে সবকিছু টাইম টাইম মেনটেন করছো, এই জন্য তোমাকে অনেক বেশি ধন্যবাদ। উদ্যোক্তা ছিলেন আপনি বাংলায় কেমন ইংলিশ কেমন? অবশ্যই অবশ্যই বাংলা বলবেন, কারণ আপনার ব্লগ জাপান ব্লগ হইব। আরে মাস আজকের পার্টি অনেক কি ছিল, অনেক মজার ছিল। আজকে সবাই আসছে, ভাই ব্রাদার একসাথে হয়েছি, আমাদের আকরাম বেঙ্গুলি ভাই সাংবাদিক সাহেব উনি আসছে, অনেক মজা হয়েছে সব মিলিয়ে। খানাটাও ছিল অনেক মজাদার, যারা কষ্ট করে রান্না বান্না করছে সব কিছু মিলিয়ে অনেক অনেক কি ছিল। শুনছি যে আপনি উদ্যোক্তাদের সাথে ছিলেন, তেমন কিছু ছিল না আসলে, একজন তো উদ্যোগ নিতে হয় না এইসব ব্যাপারে, আয়োজন টায়োজনের ব্যাপারে মানে আপনি সহযোগিতা করছেন, বা যারা আয়োজক ছিল তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা সবাই আসার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের এই পার্টির কারণে মনে হইতেছে যে আমি বাংলাদেশে আসছি, মানে এরকম একটা ভাই আমরা আসলে দেশে থাকতে হয়তো এরকমই করতাম। আসলে আমরা চাই ভাই ব্রাদার বাঙালি সবাই একসাথে, যেহেতু জাপানে আছি আমরা সবাই একসাথে থাকি সুন্দরভাবে মিলেমিশে। অবশ্যই আমরা বাঙালি সাংবাদিক ভাই আছে আমাদের এই সব আনন্দের মুহূর্তগুলো রেকর্ডিং করে মানে আমাদের স্মৃতি হিসাবে মানে ভবিষ্যতে যাতে আমরা দেখতে পারি। আরেকজন আসছে, উনি অবশ্য চার প্লেট খেয়েছেন, ওনার পেট থেকে এটা বোঝা যায় জাপানিজ সে আমাদের সাথে আজকে পার্টিতে ছিল, অনেক আনন্দ করছে, এবং আপনারা এখন তার মুখ থেকে শুনে নেন সে কতটুকু আনন্দ করলো। শুনেছেন আনো বাংলাদেশে শোনো উমাদ ছুরি নো পার্টি ওয়া দোদে সাকা তুমি মনে ইয়া গায় থানস কথা আছে থানস কথা আনো সাকি তাবে তো গোহান ও দোদে সাকা ছোট খারাপ কথা আছে তো জিমে খারাপ না স্কিন আন দে মিজা ওশ কথা আছে আনো মিন্না তো আসুন্দারি শীতে গোহান তাবেতে ডান্স শীতে কিমুচি আইমা দো দোনি নাত্তা এই বাংলাদেশি মিচাই সোনা তে মইমাসা জেহি বাংলাদেশ অন্য নাগানি কিরে না তো করো প্যারে মাস করা হ্যাঁ আনো যে হি জিকান আরে বা বাংলাদেশ শিখি দাইস কা ইতিমি দাইস ইতিমি দাই আই আরে কত কত মাস মাস আ সে বলল যে বাংলাদেশের পার্টি অনেক সুন্দর হয়েছে এবং বাংলাদেশি বন্ধু বান্ধব সবাই খুব মিশুক এবং সে সময় পাইলে বাংলাদেশ যেতে যাচ্ছে আর খাবারটা একটু
ঝাল হয়েছিল কিন্তু তার কাছে অনেক ঝাল অনেক প্রিয় সে জন্য আমাদের সাথে আজকে খাওয়া দাওয়া করেছে পার্টি শেষ করে এখন আসলাম আমরা সাইকেল ট্যুর দেওয়ার জন্য আমি মেহেদি ভাই অ্যান্ড রাকিব এই শুধু ঘোরাঘুরি হবে আজকে সারা রাত সেলফি লাগবে ভাই সেলফি সেলফি সো গাইস গুড মর্নিং অ্যান্ড আবার ওয়েলকাম ব্যাক তো গতকালকে আমাদের প্রোগ্রাম খুবই জমজমাট ছিল সবাই খুব প্রোগ্রামে ভালো নাচানাচি করছে অ্যান্ড এনজয় করছে প্রোগ্রাম শেষ হয়ে রাত 11:30 দিকে আর আমি চলে আসছি রাত 10:30 দিকে কারণ খুব টায়ার্ড হয়ে গেছিলাম এই জন্যে তো এসেই ঘুমিয়ে পড়ি এবং এখন হচ্ছে সকাল ব্লগে দেখলেন আপনারা যে সবাই খুব ভালো এনজয় করছে তো এখন বিদায় নেওয়ার পালা তো বিতানোর আগে কিছু কথা তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিলে অনুরোধ দিল একটা লাইক দিবেন একটা বেশি দিবেন না আর ভিডিওর কমেন্ট বক্স সবসময় খোলা রয়েছে আপনাদের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ব্লগ কেমন লেগেছে বা কিভাবে ব্লগ করলে ভালো হয় তো আর সর্বশেষ যে কথা সেটা হচ্ছে যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে কোনো অ্যানাদার ব্লগে অ্যান্ড বা কোনো অ্যানাদার ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ